ছাত্রসার হিয়ার, আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের উইদাউট ক্লু পার্ট 25টা করাব। দেখো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা সিলেট বোর্ড 2017 সালের উইদাউট ক্লুটা সলভ করব। নিয়ে নিলাম উইদাউট ক্লুটা। আমরা প্রথমে পুরো প্যাসেজটা ভালো করে বুঝে নেব, কোনো আননোন ওয়ার্ড আছে কিনা সেটা অর্থটা জেনে নেব, সেন্টেন্সের অর্থটা জানব, তারপরে যে 10টা গ্যাপ আছে সেই গ্যাপের মধ্যে সম্ভাব্য কোন কোন শব্দ ব্যবহার করলে সেন্টেন্সের অর্থটা ঠিক থাকবে সেই শব্দগুলো দাঁড় করাব, অর্থাৎ উত্তরটা দাঁড় করাব। এরপরে পরবর্তী শিটে গিয়ে আমরা দেখব যে আমরা যেটা দাঁড় করালাম সেটা সঠিক হয়েছে কিনা। নিশ্চয়ই তোমরা মনোযোগের সাথে বসেছ, মনোযোগ না দিতে পারলে কিন্তু এই মুহূর্তে বসো না, কারণ কোনো কিছু শিখতে হলে অবশ্যই অবশ্যই গভীর মনোযোগের দরকার, তা না হলে কিন্তু শেখা যায় না। ঠিক আছে, তাহলে শুরু করছি। দেখো, ট্রিজ গাছেরা বেয়ার বহন করে, এ গ্রেট ইম্প্যাক্ট প্রভাব বিস্তার করে অন ক্লাইমেট জলবায়ুর উপর। ইফ উই ডেস্ট্রয় ধ্বংস করা, যদি আমরা গাছকে ধ্বংস করি অ্যাট র্যান্ডম, এখানে অ্যাট দিতে হবে, অহরহ যদি ধ্বংস করি র্যান্ডম, ওয়ান ডে একদিন দ্য কান্ট্রি উইল টার্ন ইনটু এ গ্রেট ডিজার্ট, এখানে গ্যাপের মধ্যে ইনটু যাবে, একদিন কিন্তু এই দেশটা মরুভূমিতে রূপান্তরিত হবে। দ্য কান্ট্রি উইল বেয়ার দ্য কনসিকুয়েন্স, দেশ বহন করবে কনসিকুয়েন্স অফ গ্রিন হাউস ইফেক্ট, এই গ্রিন হাউস ইফেক্টের যে ফলাফল সেটা কিন্তু দেশ বহন করবে। এগেইন দেয়ার উইল বি নো রেইন, তাছাড়াও কোনো বৃষ্টি থাকবে না, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট এবং ফলে দ্য কান্ট্রি উইল ফেস, দেশকে মোকাবেলা করতে হবে এ গ্রেট ক্রাইসিস, একটা বিরাট সমস্যার মোকাবেলা করতে হবে, বিকজ কারণ আওয়ার্স ইজ অ্যান, এখানে অবশ্যই অ্যান হবে, এগ্রিকালচারাল কান্ট্রি, কারণ আমাদের দেশটা কৃষি প্রধান দেশ, অ্যান্ড আওয়ার কান্ট্রি ইকোনমি ইজ, এবং আমাদের অর্থনীতি ডিপেন্ড অন এগ্রিকালচার, আমাদের অর্থনীতিটাও কিন্তু এই কৃষির উপর নির্ভরশীল। এগেইন আওয়ার এগ্রিকালচার ডিপেন্ডস অন, নির্ভর করে রেইন বৃষ্টির উপর, সো ট্রিজ হ্যাভ এ গ্রেট ইফেক্ট, গাছটা বিরাট একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে অন আওয়ার ক্লাইমেট, আমাদের জলবায়ুর উপর। ট্রিজ কিপ দ্য সয়েল স্ট্রং, গাছগুলো কিন্তু মাটিকে শক্ত করে ধরে রাখে। ট্রিজ সেভ আস, আমাদেরকে রক্ষা করে ফ্রম ফ্লাড অ্যান্ড ম্যানি আদার ন্যাচারাল ক্যালামিটিস, বন্যা এবং অনেক ধরনের প্রাকৃতিক দুর্যোগ, ক্যালামিটিস মানে প্রাকৃতিক দুর্যোগ, ন্যাচারাল ক্যালামিটিস প্রাকৃতিক দুর্যোগ, সেখান থেকে আমাদেরকে রক্ষা করে। তাহলে আমরা কিন্তু একটা দাঁড় করালাম উত্তর। আমরা পরের শিটে যাব, পরের শিটে গিয়ে দেখব যে আমাদের দাঁড় করানোর উত্তরটা সঠিক হয়েছে কিনা। চলে যাই পরের শিটে, চলে এলাম পরের শিটে, আমরা দেখছি যে আমাদেরটা ঠিক আছে কিনা। ট্রিজ বেয়ার এ গ্রেট ইম্প্যাক্ট অন ক্লাইমেট, ক্লাইমেটের উপর বিশেষ প্রভাব বিস্তার করে। ইফ উই ডিস্ট্রয় ট্রিজ অ্যাট র্যান্ডম, যদি আমরা অহরহ গাছ কেটে ফেলি, ওয়ান ডে একদিন দ্য কান্ট্রি উইল টার্ন ইন্টু এ গ্রেট ডিজার্ট, একদিন বিশাল মরুভূমিতে পরিণত হবে দেশটা। দ্য কান্ট্রি উইল বেয়ার দ্য কনসিকুয়েন্স অফ গ্রিন হাউস ইফেক্ট, দেশকেই এই গ্রিন হাউস ইফেক্টের ভয়াবহ পরিণতি বহন করতে হবে। এগেইন তাছাড়াও দেয়ার উইল বি নো রেইন, কোনো বৃষ্টি থাকবে না, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট এবং ফলে দ্য কান্ট্রি উইল ফেস, দেশকে মোকাবেলা করতে হবে এ গ্রেট ক্রাইসিস, একটা বিশাল সমস্যার মোকাবেলা করতে হবে, বিকজ কারণ আওয়ার্স ইজ অ্যান, এনি বলছিলাম কিন্তু এগ্রিকালচারাল কান্ট্রি,
কারণ আমাদের দেশটা একটা কৃষি প্রধান দেশ, অ্যান্ড আওয়ার ইকোনমি এবং আমাদের অর্থনীতি ইজ ডিপেন্ডেন্ট, নির্ভরশীল অন এগ্রিকালচার, কৃষির উপর নির্ভরশীল। দেখো এই পর্যন্ত যতগুলো বললাম, যেমন এখানে অন ই ব্যবহার করছিলাম, এখানে ইনটু ব্যবহার করছিলাম, এখানে অ্যাড ব্যবহার করছিলাম, আমরা আগে শিটে এখানে ইফেক্ট দিছিলাম, এখানে অ্যান দিয়েছিলাম, এখানে এগ্রিকালচার দিয়েছিলাম। এরপর দেখে এগেইন আওয়ার এগ্রিকালচার ডিপেন্ডস অন, এটাই বলেছিলাম, নির্ভর করে রেইন, বৃষ্টির উপর। সো সুতরাং ট্রিজ হ্যাভ এ গ্রেট ইফেক্ট অন আওয়ার ক্লাইমেট, গাছ আমাদের পরিবেশের উপর একটা বিরাট প্রভাব বিস্তার করে। ট্রিজ কিপ দ্য সয়েল স্ট্রং, গাছ মাটিকে শক্ত করে ধরে রাখে। ট্রিজ সেভ আস ফ্রম ফ্লাড, আমাদেরকে বন্যা থেকে রক্ষা করে। অ্যান্ড মেনি আদার ন্যাচারাল ক্যালামিটিস, এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকেও আমাদেরকে গাছ রক্ষা করে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা, এই জন্যই সবসময় সরকার এবং আমরা বলে থাকি যে বেশি বেশি করে গাছ লাগাতে হবে, গাছ কাটা যাবে না, একটা কাটলে দশটা গাছ লাগাতে হবে তার পরিপ্রেক্ষিতে। এটাই কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর একটা পরিবেশ দেওয়ার একমাত্র পন্থা। ঠিক আছে, শেষ হয়ে গেল আমাদের, আমরা শেষ করব। শেষ করার আগে যে কথাটা না বললেই না, সেটা হলো তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তুমি বুঝতে পারো, আবারও বলছি তুমি যদি ভালো করে বুঝতে পারো এবং শিখতে পারো, তাহলেই শুধুমাত্র আমার চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে দিবা, আর তা না হলে সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। তুমি লাইক করতে পারো, শেয়ার করে বন্ধুদেরকে দেখাতে পারো, তুমি কমেন্টস করতে পারো, যে কোনো ধরনের কমেন্টস করলে আমি তোমার কমেন্টসের উত্তর দেব। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য আমি প্রতিবারই বলি যে তোমাদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, দেন ইউ উইল গেট গুড রেজাল্ট ইন দ্য এক্সাম। শেষ করছি, থ্যাংক ইউ ফর ওয়াচিং, আই এম কাজী আব্দুল সাত্তার, সিনিয়র ইংলিশ টিচার, কে এস এম এস এম হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। দ্যাটস অল, থ্যাংকস অ্যাগেন অ্যান্ড সি ইউ নেক্সট।